নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। জয়নগরে যাওয়ার পথে ইএম বাইপাসে হাইকোর্টে রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ। বৃহস্পতিবার গড়ফা থানা তরফে নোটিশ পাঠানো হয়েছে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিককে। 72 ঘন্টার মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাকে। সোমবার জয়নগরে খুন হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। এরপর অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। আর সেই দিনই জয়নগরে যাওয়ার পথে ইএম বাইপাসে হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ ওঠে ভাঙড়ের আইএসএফ বিধায়কের গাড়ি চালকের বিরুদ্ধে। প্রতিবাদ করায় বিধায়ক তার নিরাপত্তা রক্ষী এবং গাড়ির চালক দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। আর এই ঘটনায় গড়ফা থানায় বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং হেনস্থার অভিযোগে মামলা রুজু হয়েছে। তার ভিত্তিতেই এবার নওশাদ সিদ্দিককে পুলিশের তলব। জয়নগরের পর আমডাঙ্গা তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বোমা মেরে খুন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 4 থেকে 5টি তাজা বোমা। বৃহস্পতিবার ভোর সন্ধে বেলায় হাটের মধ্যে আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মোহাম্মদ রূপচাঁদ মণ্ডল গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল প্রধানের মৃত্যু হয়। পুলিশ সূত্র খবর রেকি করেই এই হামলা। মাঝে মধ্যেই হাটে যেতেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। দুষ্কৃতীদের কাছে খবর ছিল ওই দিন প্রধান হাটে আসবেন, তাই পরিকল্পনা মাফিক হামলা হয়েছে। জনবহুল এলাকা হওয়ায় বোমা ছুড়তে ছুড়তে পালায় আততায়ীরা। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আনোয়ার হোসেন মণ্ডল নামে এক ব্যক্তি। পুলিশ সূত্র খবর, শাসক দলের নেতা খুন হওয়ার পরই পরিবারের তরফে পুলিশে যে অভিযোগ দায়ের করা হয়েছিল তাতে নাম ছিল এই আনোয়ারের। এরপরই আমডাঙ্গায় খুড়িগাছি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন উঠছে, কামদেবপুর হাটের দখল নিয়ে গোষ্ঠী কন্দলের জেরে কি খুন হতে হল পঞ্চায়েত প্রধানকে? আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। ঘটনা প্রসঙ্গে কি বলেছেন তিনি শোনাব। ও কারণটা আমি জানি না, কারণটা তো পুলিশ বলবে। এফআইআর হয়েছে, চারজনের নাম আছে, পুলিশকে আমরা বলেছি ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করতে, তারপরে আসল তথ্য বেরোবে কিসের জন্য চিন্তা হয়েছে। এখন আমার মনে হচ্ছে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করাটা ঠিক হবে, তাহলে হয়তো তারা পালিয়েও যেতে পারে, এই জন্য এটা বলা ঠিক হবে না। পুলিশ সেটা অ্যারেস্ট করুক, আপনারা জানতে পারবে। দেখুন, শত্রুতা ছাড়া তো খুন হয় না, কোনো না কোনো শত্রুতা হবেই, যে কারণে জন্য হয়। কিন্তু এই মুহূর্তে আমি যদি বলে দিই যে এই জন্যে হয়েছে, তাহলে একটা তদন্তটা প্রভাবিত হবে, এই জন্য আমার এটা বলা উচিত না। পুলিশ আগে অ্যারেস্ট করুক, তারপরে আপনারা নিশ্চয়ই পুলিশ প্রশাসন আপনাদেরকে বলবে। আমডাঙ্গার খুনের ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল, ব্যারাকপুরে বিস্ফোরক দাবি করেছেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়। রাজ্য প্রতিদিন তৃণমূলী দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে, আর আমডাঙ্গায় যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিফলন। প্রতিদিনই তৃণমূলের এমপি ভার্সেস এমএলএ, এমএলএ ভার্সেস এমপি, তৃণমূলের ছোট নেতা ভার্সেস মেজো নেতা, কে বকরার টাকা বেশি পাবে, কে লুটের মাল পাবে, এই যে পঞ্চায়েত পৌরসভায় জোর করে দখল করে যে প্রধান হলো, পঞ্চায়েত মেম্বার হলো, পৌরসভার প্রধান হলো, তারপর যে এই এত কামাই, এই ভাগ বাটোরা, এই নিয়ে আর কোন নেতার আধিপত্য প্রতিষ্ঠিত হবে, এর জন্যই খুন। যখন আমডাঙ্গায় যে ঘটনা ঘটেছে আমাদের খুব খারাপ লাগছে, যে দুষ্কৃতীরা, গুন্ডা মস্তানরা, তারা হচ্ছে রাজনীতিতে অনুপ্রবেশ ঘটেছে এই এই এমপি, এই এমএলএদের হাত ধরে, এই তৃণমূলের এমপি এমএলএ নেতাদের হাত ধরে, এবং তারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তীব্র নিন্দা করছি, এবং রাজ্যে পুলিশ মন্ত্রী আছে কি করতে, রাজ্যে পুলিশ মন্ত্রী আছে কি করতে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ ব্যর্থ।
আমহার্স্ট্রিট থানায় যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার মামলায় পদক্ষেপ করেছে এবার কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবগণম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মৃত ব্যক্তির মরদেহ অবিলম্বে কলকাতা পুলিশ মোড় থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে হবে। মৃতের পরিবারের দ্বিতীয় ময়নাতদন্তের আবেদনে এখনই সাড়া দেয়নি হাইকোর্ট। পরিবারকে এতদিন মামলায় যুক্ত করা হয়নি, তারা মামলায় যুক্ত হয়ে বক্তব্য জানাতে পারবে বলে শুক্রবার আদালত জানিয়েছে। অন্যদিকে আমহার্স্ট্রিট থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার পুলিশের তরফে শুক্রবার হাইকোর্টে এই মামলার কেস ডায়েরি এবং ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়। হাইকোর্ট শুক্রবার স্পষ্ট ভাষায় জানিয়েছে, থানা সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে, ফুটেজ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল রাতে কাশির সঙ্গে শ্বাসকষ্ট হয়েছে তার। রাতে প্রেসিডেন্সি জেলেই তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। সূত্রে খবর, হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। জেল সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ রয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ঘটনার কবলে ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রর গাড়ি। বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে অপর একটি গাড়ি। তৃণমূল যুবনেতার গাড়ি এসে ধাক্কা মারে এমনটাই দাবি বিজেপি বিধায়কের। উল্লেখ্য, গত মাসের শেষ দিকেও দুর্ঘটনার কবলে পড়েছিল বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি। দুর্ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি বিজেপি বিধায়কের। ঘটনা নিয়ে মিল্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। দুজনকে আটক করেছে পুলিশ। আমার পক্ষে বলা খুব মুশকিল, এটা পুলিশ তাকে ইনভেস্টিগেট করতে হবে, জানতে হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে একই মাসে দুবার আমার গাড়ির উপর এই ধরনের অ্যাটাক হলো। প্রথম আমি বিজয়া দশমী করে মানিকচক থেকে ফিরছিলাম, আপনারা জানেন সেখানে মিল্কি থানার আন্ডারে একটি জায়গায় আমার গাড়ির পিছন থেকে ধাক্কা মেরে একদম ভাঙচুর করা হয়, এবং তাতে যারা যে বাইক আরোহীরা মেরেছিলেন তাদেরকে হাতে নাতে আমার যে গার্ড ছিলেন, পিএসও ছিলেন সিআইএসএফ এর, তারা ধরে ফেলেন। পুলিশে রিপোর্ট করা হয় এবং জানা যায় যে ওখানকার টিএমসি কর্মাধ্যক্ষ শ্রী জুয়েল সিদ্দিকী রহমান, তার ভাইপো এবং তার পরিবারের লোকজন সেখানে ইনভলভ হয়েছিলেন। এবং সেকেন্ড টাইম কালকে যে ঘটনা রাত্রেবেলা ঘটে তাতেও আমরা এই ব্লু বোর্ড যাতে লেখা আছে টিএমসি চেয়ারম্যান, আমি এনকোয়ারি করে জানতে পারলাম যে তিনি আমাদের ইংলিশ বাজার ব্লকেরই অমৃতি জিপিতে তৃণমূল যুবর প্রেসিডেন্ট, তিনি ব্লু বোর্ড লাগিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তো এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমি এলাকার একজন মহিলা বিধায়ক, কিন্তু এই ঘটনাগুলো কি সংকেত দিচ্ছে সেটা আপনারাই বলতে পারবেন এবং পুলিশকে ইনকোয়ারি করতে হবে। ফের ভাঙড়ে বোমা উদ্ধার। ভাঙড়ে আইএসএফ পঞ্চায়েত সদস্য আজহার মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি বোমা। শুক্রবার সকালে পানাপুকুর এলাকায় ব্যাগ ভর্তি বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় বম ডিসপোজাল স্কোয়াডেও। এদিকে ঘটনার পর থেকে আইএসএফ পঞ্চায়েত সদস্য পলাতক। ঘটনা তদন্তে কাশীপুর থানার পুলিশ। শাসক দল থেকে আমাদেরকে একাধিকবার চাপ দিচ্ছে টিএমসিতে জয়েন করার জন্য, জয়েন করা হয়নি বলে সেই জন্য চক্রান্তভাবে আমার বাড়ির সাইডে বাগানে বোম রেখে গেছে, রেখে এখন ওটা আইএসএফকে দোষারোপ করছে। না, এটা একদম ভিত্তিহীন কথাবার্তা, ওনারা রেখেছে, রেখে এখন ওটা আমাদের আইএসএফের উপরে দোষ দিচ্ছে। হ্যাঁ, খবর দিচ্ছি, ওনারা এসছেন, ওনারা তদন্ত করুক কে বা কারা রেখেছে সেটা পুলিশ। আমরা শুধু আপনাদের কাছে বলি, এই যে ঘটনা ঘটেছে চালতাবেড়িয়া অঞ্চল পানাপুকুর বুথ, আমরা আবার বলছি যে আজার উদ্দিন ওই বুথের মেম্বার, ওখানে তার নেতৃত্বে এলাকায় সন্ত্রাস, এলাকায় খুন জখম করার চেষ্টা করছে। এর আগে আমাদের প্রাক্তন ক্যান্ডিডেট
ওই বুথে যে ক্যান্ডিডেট ছিল সে হেরেছে, তার কানের এর থেকে গুলি চলে গেছে কানের পাশ দিয়ে, মানে একটার পর একটা মানে গণ্ডগোল লেগেই আছে, বড় ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আমি প্রশাসনকে বলবো অবিলম্বে ভাঙড়ে যেভাবে আস্তে আস্তে শান্তি বজায় হচ্ছে, শান্তি প্রতিষ্ঠা হচ্ছে, আর এরা চেষ্টা করছে অশান্তি করে ভাঙড়কে উত্তপ্ত করে ভাঙড়ে রক্তের হোলি খেলা খেলার চেষ্টা করছে, আমরা এটা তীব্র প্রতিবাদ করি, তীব্র ধিক্কার জানাই। আমরা আগামী দিনে এই ধরনের ঘটনার সাথে যারা যুক্ত প্রশাসন যদি অ্যারেস্ট না করে তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিনে রাস্তায় নামবে। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে বাংলায়, আর সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে দিল্লিতে যাচ্ছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মঠ মন্দিরের পক্ষ থেকে একটি সংস্থা তৈরি করে নেওয়া হয়েছে, তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি আগামী 24শে ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানাচ্ছি আরও যে মাননীয় প্রধানমন্ত্রী যেন কলকাতাতে আসেন এবং সেই গীতা জয়ন্তীতে উপস্থিত থাকেন এবং গীতা পাঠের অনুষ্ঠানে 1 লক্ষের বেশি মানুষের মাঝে যেন মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে দুই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে আজকে। শুক্রবার সকালে ভোটও দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভোট দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। পাশাপাশি ছত্তিশগড়ে ইতিমধ্যেই প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে। মধ্যপ্রদেশে একদিনে 230টি আসনে ভোট গ্রহণ হবে। বিস্তারিত বিবরণ মে ভোট ডালনে কে বাদ করুঙ্গা, লেকিন অসীম উৎসাহ হে, सब जगह उत्साह है, लाडली बहनों का प्रेम मिल रहा है, बेटे बेटी बुजुर्ग नौजवान असीम स्नेह और प्रेम की वर्षा कर रहे हैं। নামখানা, ফ্রিজারগঞ্জ, মৌসুমী পাথর প্রতিমা সহ একাধিক জায়গায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং প্রচার ও সতর্ক বার্তা প্রচার করা হচ্ছে। বকখালিতে কোনো পর্যটক যাতে সমুদ্র সৈকতের দিকে না যায় তার জন্য মাইকিং করে প্রচার শুরু করেছে ফ্রিজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। ফ্রিজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত টুরিস্টদেরকে জানানো হচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, হামাস দ্বন্দ্বে ফের সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ পরিস্থিতিতে হাজার হাজার সাধারণ মানুষের প্রাণহানির তীব্র নিন্দা করেছেন তিনি। এক্সেলেন্সি, বৈশ্বিক সমৃদ্ধি কে লিয়ে সবকা সাথ আর সবকা বিকাশ জরুরি হ্যায়, লেকিন হাম সবই দেখ রহে হ্যায় কি পশ্চিম এশিয়া ক্ষেত্র কি ঘটনাও সে नई चुनौतियां उभर रही है। भारत ने 7 अक्टूबर को इसराइल में हुए जघन्य आतंकी हमले की निंदा की है। हमने रिस्ट्रेंट के साथ ही डायलॉग और डिप्लोमेसी पर भी जोर दिया है। इसराइल और हमास के कॉन्फ्लिक्ट में सिविलियंस की मौत की हम कठोर निंदा करते हैं। রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস জি সে বাত কর হমনে ফিলিস্তিন কে লোগোঁ কে লিয়ে মানবীয় সহায়তা ভি ভেজি হ্যায়। ইয়ে সময় হ্যায় জব গ্লোবাল সাউথ কে দেশ গ্রেটার গ্লোবাল গুড কে লিয়ে এক স্বর মে বাত করে, ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার কে লিয়ে হম সব মিলকর 5 সিজ কে সাথ আগে বড়ে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ নিরপেক্ষ।